এক গ্রামে রাজন আর লক্ষ্মী নামের এক স্বামী স্ত্রী থাকত। রাজন নিজের স্ত্রীকে ভীষণ ভালোবাসত। নিজের স্ত্রীকে ছেড়ে সে একদিনও থাকতে পারত না। লক্ষ্মী কোথাও গেলে সে ওর সঙ্গে সঙ্গে যেত। এই ভালোবাসার জন্য সে নিজের স্ত্রীকে বাপের বাড়িও পাঠাত না। তারপর একদিন, ওগো শুনছো, আমার বাপের বাড়ির থেকে চিঠি এসেছে, প্রতি 5 বছর অন্তর আমাদের গ্রামের মায়ের ওখানে পুজো হয় আর আমাদের দুজনকেই ডেকেছে। ঠিক আছে যাবো, কিন্তু 2 দিনের মধ্যেই ধান কাটানোর আছে, এটা হয়ে গেলেই আমরা যাব, ঠিক আছে? মায়ের পুজো তো পরশুদিনই হবে, পুজোর পরে গিয়ে লাভ কি? ধান না কাটিয়ে আমি কিন্তু যেতে পারবো না। অনেক দিন হয়ে গেল মাকে দেখিনি, দেখার ইচ্ছে তো হয় না। এই বলে সে কাঁদতে লাগলো। ঠিক আছে, কেঁদো না, চলে যাও, কিন্তু একটা শর্ত আছে, পুজো শেষ হলেই সঙ্গে সঙ্গে ফিরে এসো, ঠিক আছে? ঠিক আছে গো। এই শর্ততে রাজন নিজের স্ত্রীকে বাপের বাড়ি পাঠিয়ে দিল। পাঠিয়ে সে বাড়ি ফিরে এলো। কোন রকমে 2টো দিন তো কাটলো। পরের দিন মাঠে ধান কাটানোর পর রাজন বাড়ি ফিরে এলো। লক্ষ্মীর গ্রামে কাল মায়ের পুজো নিশ্চয়ই শেষ হয়ে গেছে, আজ অবশ্যই ফিরে এসেছে। এই ভাবতে ভাবতে বাড়িতে ঢুকলো। সে ঢুকে দেখলো সেখানে লক্ষ্মী ছিল না। ওই দিন সে বিকেল অবধি দেখলো, কিন্তু লক্ষ্মী ফিরলো না। রাজনের ভীষণ রাগ হলো। রেগে সে লক্ষ্মীর গ্রামের দিকে রওনা দিল। রাজনের নিজের শ্বশুর বাড়ি পৌঁছতে পৌঁছতে অন্ধকার হয়ে গেল। বাড়ির ভিতর ঢুকতে ঢুকতে দুদিন থাকার কথা বলে এসেছিলে, চলো আমরা যাই, নিজের জিনিসপত্র নিয়ে নাও। জামাই বাবা, আজ অমাবস্যা তাই পাঠাতে নেই, রাত্রে থেকে যাও, কাল সকালে চলে যাও। আমার যা বলার ছিল তা আমি বলে দিয়েছি, লক্ষ্মী চলো চলো। জামাই বাবা, আমি বড় হই, তোমার ভালোর জন্যই বলছি। আমি অমাবস্যা চলছে, তার উপর অন্ধকার হয়ে গেছে, তুমি আর ঘোড়ার গাড়িও পাবে না। তাতে কি হয়েছে, মাত্র 10 মিলি তো, হেঁটেই যাবো আমরা। দয়া করে আমার কথা শোনো, অমাবস্যায় রাতের বেলায় যে গ্রামের বাইরে যায়, তো গ্রামের বাইরে সেই ভূতটা তাকে অনেক কষ্ট দেয়। অমাবস্যা, অন্ধকার, ভূত, এইসব কথায় ভয় পেতে আমি কোনো ছোট বাচ্চা নই। লক্ষ্মী চলো চলো বলছি, বেরোবো। এত বোঝানোর পরেও কোনো কথা না শুনে রাজন যাওয়ার জন্য তৈরি হতে লাগলো। রাস্তায় তেষ্টা পেলে জল খেয়ে নিও মা। লক্ষ্মী ঘটি নিতে নিতে, ঠিক আছে মা, আমি আসছি। শাশুড়ি যেমন বলেছিলেন ঠিক তেমন পুরো অন্ধকার, একটাও টাঙাওয়ালা পাওয়া গেল না। একটু কম পথ হবে ভেবে একটা জঙ্গলের পথ ধরল। এর মধ্যেই গ্রামের সীমানা এসে পড়ল। সেখানে একটা খুব বড় গাছ ছিল, ওই গাছটায় ভূত বসেছিল। পুরো শরীর সবুজ রং আর চোখ লাল। যখন তারা ওই গাছের নিচ দিয়ে চলে যাচ্ছিল, ভূত তাদের দেখে ফেলে। এদের এত বড় সাহস, এরা নিশ্চয়ই জানে যে অমাবস্যার রাতে গ্রামের বাইরে যাওয়ার লোকেদের আমি কত কষ্ট দিই, এদের তো মজা বোঝাতেই হবে।
মানা করা সত্ত্বেও অমাবস্যার দিন রাতে তুমি জোর করে নিজের সাথে নিয়ে যাচ্ছ। আমি হাঁটতে পারছি না, আমার অসুস্থ লাগছে আর ভীষণ ভয়ও লাগছে। আরে তো জল খেয়ে নাও না, আর ভয় পাওয়ার কি আছে, আমি তো সঙ্গেই আছি। গ্রামের সীমানায় থাকা ভূতের কথা ভেবেই আমার ভয় হচ্ছে। ভূত টুত কিচ্ছু হয় না, বিনা ভয় পেয়ে চলো। এই শুনে ভূতের খুব রাগ হলো। তার মানে সব দোষের, একে তো মজা দেখাতেই হবে। বলছি ঘটিটা আমায় দাও তো, ভীষণ তেষ্টা পেয়েছে। আরে ঘটির থেকে জল পুরো নিচে পড়ে গেছে। ঠিক আছে তুমি এখানেই বসো, আসবার সময় পথে একটা পুকুর দেখেছিলাম, আমি গিয়ে জল নিয়ে আসি বরং। এই বলে ঘটি নিয়ে রাজন চলে যায়। সুযোগ খুঁজে ভূতটা রাজনের রূপ ধরল। লক্ষ্মী চলো যাই না। যেমনি রাজন জল নিয়ে গাছের কাছে ফিরে এলো, ও দেখলো লক্ষ্মী ওখানে তো ছিল না। রাজন ভীষণ ঘাবড়ে গেল। লক্ষ্মী লক্ষ্মী এইভাবে ডাকতে লাগলো, কিন্তু কোনো সাড়া নেই। ওই পথে সেই পায়ের চিহ্নর পিছু করতে করতে সে তাড়াতাড়ি হাঁটতে লাগলো। ইতিমধ্যেই সকাল হয়ে গেল। হে কে তুমি, আমার স্ত্রীকে ধোকা দিয়ে নিয়ে চলেছো? তোমার স্ত্রী? লক্ষ্মী আমার স্ত্রী, তুমি কে হে? আমার মতন রূপ বদল করে তুমি ধোকা দিতে চাইছো? লক্ষ্মী তুমি বলো, তুমি আমায় চিনতে পারছো না? আরে দুজনের মধ্যে কে আমার স্বামী, কি করে বুঝবো? চলুন গ্রামের প্রধানের কাছে যাই। হ্যাঁ ঠিক আছে চলো যাই। লক্ষ্মী কিন্তু গ্রামের প্রধানকে সব খুলে বলল। আরে এটা তো মুশকিল আছে। ঠিক আছে তাহলে, গ্রামের কাছে একটা আমের গাছ আছে, সেই গাছ থেকে যে প্রথমে আম পেড়ে আনবে তার উপরে নির্ভর করবে আমার রায়। ভূত গাছের কাছে পৌঁছলো, দেখলো সে গাছে কিন্তু একটাও আম নেই। আরে একটাও আম নেই, ঠিক আছে ঝম ঝম ঝমাল। এটা বলতেই ওর হাতে একটা আম চলে এলো, সেটাকে নিয়ে দৌড়ে সে গ্রামের প্রধানের কাছে পৌঁছে গেল। বেচারা অনেকক্ষণ পর রাজন আসলো আর বলল, আরে গাছে তো কোনো আম নেই। তুমি তো হেরে গেলে, লক্ষ্মীর আসল স্বামী আমি। আরে দাঁড়াও দাঁড়াও, এখনো হয়নি। আমাদের গ্রামের পুকুরের এদিক থেকে ওদিক গিয়ে যে প্রথমে আসবে তার উপরেই আমি আমার রায় ঘোষিত করব।
আমি তো জিতে গেছি, এ তো জলে নামেই নি, তাই লক্ষ্মীর আসল স্বামী হলাম আমি। আরে এই কেমন পরীক্ষা, আমি তো কিছুই বুঝতে পারছি না। লক্ষ্মী তুমি কি আমাকে চিনতে পারছো না? দুটো পরীক্ষায় এ জিতে গেছে, তো আমার মনে হয় লক্ষ্মীর আসল স্বামী এই হবে। এবার শেষ পরীক্ষা, এতে যে জিতবে সেই লক্ষ্মীর আসল স্বামী। এই বলে প্রধান পাশে বসা একজনের কানে কানে কিছু বলল। কিছুক্ষণ পর সেই লোকটা কাঁচের দুটো বড় জার নিয়ে এলো। শেষ পরীক্ষা, যে এই কাঁচের জারে ঢুকে প্রথমে বেরিয়ে আসবে সেই হলো লক্ষ্মীর আসল স্বামী। ভূত কিচ্ছু না ভেবেই জারের ভিতরে ঢুকে পড়ল। এই সুযোগের সদ্ব্যবহার করে প্রধান জারের ঢাকনাটা বন্ধ করে দিল। রাজানকে দেখিয়ে, এই হলো আসল রাজন, লক্ষ্মীর স্বামী। হ্যাঁ, ও তো ঠিক আমার মতনই দেখতে, কিন্তু আপনি কি করে বুঝলেন? হ্যাঁ হ্যাঁ, তো এই ব্যাপার, রাত ভোর বিনা ঘুমিয়ে 10 মিল হেঁটে আসার প্রতিযোগিতায় সে প্রথম কি করে হতে পারে? তার উপর শীতের সময় আম কোথা থেকে আসবে? হ্যাঁ হ্যাঁ, আমের ফল তো গরমকালেই হয় না? আমি তোমায় ছোটবেলা থেকেই চিনি, তুমি সাঁতার কাটতে জানো না, কিন্তু এ তো এত বড় পুকুরে কয়েক মিনিটে সাঁতার কেটে এসে গেল, তখনই আমার সন্দেহ হয়ে গেছিল যে সে মানুষ নয়। আপনি কিন্তু অনেক বুদ্ধিমান, আমাকে আর লক্ষ্মীকে ওই ভূতের হাত থেকে বাঁচালেন। তাও বলি, মা মানা করেছিলেন যে রাত্রে যেও না, কিন্তু তুমি তো শুনলেই না। আমি বাবা ভালো শিক্ষা পেয়ে গেলাম, এরপর থেকে আমি বড়দের কথা সম্মান করব। আর ছোটরা, তোমরাও বড়দের কথা শুনবে, না হলে আমার মতোই বিপদের মধ্যে পড়তে হবে, কেমন?